আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম সরকার বাধা দিয়েও কর্মসূচি বন্ধ করতে পারেনি বলে বিএনপি নেতাদের মন্তব্য গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিন ২৪শে ডিসেম্বর বিএনপির কর্মসূচি বাতিলের অনুরোধ সংঘাতের উস্কানি না দেওয়ার হুঁশিয়ারি গুজবে কান না দিয়ে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ জঙ্গি সম্পৃক্ততা ও অর্থায়নের অভিযোগে গ্রেফতার জামায়াতের আমির শফিকুর সাত দিনের রিমান্ডে উগ্রবাদী নতুন সংগঠন দেখভালের অভিযোগ এছাড়া নিটোলটা বিশেষ সংবাদে থাকছে স্বল্প আয়ের মানুষের আবাসনে বিনিয়োগে এডিবির আগ্রহের খবর কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান বসত ঘরে লাগাও আনো আসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে সরকার বাধা দিয়েও বিএনপির সমাবেশ বন্ধ করতে পারেনি বলে মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন এই সরকারের অধীনে কোনোদিন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশে তারা বলেন এই সরকারকে হটানোর বিকল্প নেই আক্তার হোসেনের রিপোর্ট দলীয় কার্যালয়ে হামলা মহাসচিব সহ সিনিয়র নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির সমাবেশ সমাবেশে নেতারা বলেন ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে তো বিদেশীদের যদি মাথা কামানোর প্রয়োজন না হয় তাহলে বিদেশীদের কাছে তাদেরকে এই স্টেটমেন্ট দিয়ে এই চিঠি দিয়ে বিদেশীদের বোঝার কোনো দরকার নাই আমেরিকাতে গিয়ে স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বিএনপিকে নির্বাচনে আনার জন্য তদবির করার দরকার নাই এই দূতাবাসগুলো দুধদেরকে ডেকে দাওয়াত দিয়ে চা খাওয়াইয়া নাস্তা খাওয়াইয়া বিএনপির বিরুদ্ধে বিষোদাগর করার কোনো দরকার নাই বানচাল করার জন্য বর্তমান সরকার পাগল হয়ে গিয়েছিল তারা পাগলা কি করে কি না করেছে ভাইয়েরা কোন এলাকায় কাকে কিভাবে নির্যাতন চালাচ্ছেন কাকে কিভাবে হত্যা করছেন সমস্ত লিস্ট বিএনপির কাছে জমা হচ্ছে রাজপথের আন্দোলনের মাধ্যমেই সরকারকে হটানো হবে মন্তব্য করেন নেতারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান ডক্টর মোশাররফ আমাদের দুর্ভাগ্য এই ধরনের স্যাংশন এই সরকারের এই অবৈধ এবং বেআইনি হুকুমকে তামিল করতে গিয়ে আজকে র্যাব স্যাংশনের অধীনে আছে তাই আমরা বলতে চাই যে আগামী দিনে আমরা আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করব আমাদের আহ্বান আপনারা যারা প্রশাসনে আছেন আপনারা যারা পুলিশ বিভাগে আছেন দয়া করে জনগণের পাশে অবস্থান গ্রহণ করুন এর আগে ক্ষতিগ্রস্ত বিএনপি কার্যালয় পরিদর্শন করেন বিএনপি জোট ও সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যুগপদ আন্দোলনে নিজেদের সমর্থনের কথাও জানান তারা আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা ২৪শে ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের জন্য বিএনপি জামায়াতকে গণমিছিল কর্মসূচি বাতিল করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সভায় তিনি বলেন ১০ই ডিসেম্বর বিএনপি ব্যর্থ হয়ে ২৪ তারিখে জটিলতা সৃষ্টির চেষ্টা করছে ওবায়দুল রশিদের রিপোর্ট আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সভা সভার প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন মহাসমাবেশ ব্যর্থ হওয়ায় বিএনপি বেপরোয়া হয়ে গেছে ২৪ তারিখ
আমাদের জাতীয় সম্মেলন, আমরা তাদের অনুরোধ করব ঢাকা সিটিতে অহেতু সংঘাতের উস্কানি দেবে না, সারা দেশ থেকে আমাদের নেতাকর্মীরা আসবে, আমরা সংঘাত চাই না, সে কারণে আপনাদের গণমিছিলের বাইরে করেন ঢাকা সিটিতে সেদিন গণমিছিল করা না করার জন্য। রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশ, এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আওয়ামী লীগ অনেক ছাড় দিয়েছে, আর ছাড় দেবে না। আপনারা সতর্ক থাকবেন, জঙ্গিদের মাঠে নামিয়েছে, 24 তারিখ আমাদের জাতীয় সম্মেলন, সেদিন কেন প্রোগ্রাম দিয়েছে তারা 10 তারিখে ব্যর্থ হয়ে এখন 24 তারিখে গন্ডগোল পাকালে চক্রান্ত করছে বিএনপি, এই চক্রান্ত রুখে দাঁড়াতে হবে। বেগম জিয়া বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার আবার কি, এ তো পাগলা শিশু ছাড়া কেউ বুঝে, বেগম জিয়ার কথা আমরা মানি, কথা সত্য, ধন্যবাদ জানাই কথা বলার জন্য। দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন আগামী 5 মাসের রিজার্ভ এখন সরকারের কাছে রয়েছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন অফিসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি নিয়ে বিএনপি বাড়িয়ে বলছে। সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিক মোতাহার হোসেন সম্পাদিত বঙ্গবন্ধুর 3 প্রজন্মের রাজনীতি ও 2টি জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে মন্ত্রী বলেন, যে অফিসে তাজা বোমা পাওয়া গেছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তন্ন তন্ন করে খুঁজবে, এটাই স্বাভাবিক। 10ই ডিসেম্বরের ব্যর্থতা ঢাকতে বিএনপি নানা অভিযোগ করছে বলেও মন্তব্য করেন তিনি। যেই অফিসে তাজা বোমা পাওয়া গেছে সেই অফিসে তো তন্নতন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী তল্লাশি করবে, এটা খুবই স্বাভাবিক। আইন শৃঙ্খলা বাহিনী তদন্তের স্বার্থেই সেখানে তল্লাশি চালিয়েছে এবং সেই তল্লাশিকে তারা যেভাবে অতিরঞ্জিত করে বলছে, আসলে 10ই ডিসেম্বর তারা প্রচণ্ড ফ্লপ করেছে, তো 10ই ডিসেম্বর যে হাট ডাক দিয়ে তারা সমাবেশের ডাক দিয়েছিল তো সেটার তুলনায় কিছুই করতে পারেনি। 10 লক্ষ মানুষের সমাবেশ করবে বলে বড় জোর 50,000 মানুষের একটি সমাবেশ করেছে, তাও একটি গরুর হাটের ময়দানে। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন যাচাই না করে গুজবে কান দেবেন না। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শুধু সামরিক বাহিনী নয়, যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও স্মার্ট হিসেবে গড়ে তুলতে চায় সরকার। নীলাদ্রি শেখরের রিপোর্ট। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের এবছরের কোর্সে সেনাবাহিনীর 133 জন অফিসার, নৌবাহিনীর 45 জন, বিমানবাহিনীর 23 জন, বাংলাদেশ পুলিশের 3 জন এবং ভারত, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, জার্মানি, পাকিস্তান সহ 21 দেশের 46 জন সামরিক কর্মকর্তা সহ মোট 250 জন কর্মকর্তা অংশ নেন। মিরপুর সেনানিবাসে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের মাঝে গ্রাজুয়েশন সনদ তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে দক্ষ যুবশক্তি গড়ে তুলতে হবে। 2008 থেকে 2021 আওয়ামী লীগ সরকার আছে, ধারাবাহিক একটা গণতান্ত্রিক ধারা আমরা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি, যার ফলে আমাদের আর্থসামাজিক উন্নতিও হয়েছে। শুধু আমাদের বাহিনীগুলি না, আমরা সারা বাংলাদেশেরই আমাদের তরুণ সমাজ, তাদেরকেও আমরা সেই স্মার্ট করে গড়তে চাই, কারণ চতুর্থ শিল্প বিপ্লব যখন আসবে সেখানে কিন্তু আমাদের সেই ডিজিটাল সিস্টেম সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করতে হবে, অর্থাৎ যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স অথবা ন্যানো টেকনোলজি, বিভিন্ন নতুন নতুন ডিজিটাল ডিভাইসের
আবিষ্কার হচ্ছে এবং সেটা ব্যবহার করার সময় উপযোগী ট্রেনিং এটা আমাদের দেশের সকলে যাতে নিতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। প্রত্যেকটা স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দিচ্ছি, প্রত্যেকটা জেলাব্যাপী ইনকিউবেশন সেন্টার আমরা করে দেবো, পাশাপাশি ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন সরকার প্রধান। নানা ধরনের গুজব ছড়ায়, গুজব ছড়িয়ে মানুষকে মানে বিভ্রান্ত করে ফেলে। যেমন কিছুদিন আগে হঠাৎ ছড়ালো কি ব্যাংকে টাকা নাই, কাজে সবাই টাকা তুলে ফেলেন। আর আমাদের বিদেশে যারা কাজ করে তাদেরকেও এই মেসেজ দেওয়া হলো যে বাংলাদেশে টাকা পাঠিয়ে লাভ নাই কারণ ব্যাংকে টাকা নাই। কিন্তু ব্যাংকে যারা টাকা তুলতে যাচ্ছে তারা কিন্তু টাকা তুলতে পারছে। এখন ব্যাংকের থেকে টাকা তুলে কেউ যদি ঘরে রাখে তো এটা তো মনে হবে চোরদের আরও সুবিধা করে দেওয়া। এই যে বিভ্রান্ত হওয়া এবং গুজবে কান দেওয়া, দয়া করে গুজবে যেন কেউ কান দেবেন না নিজে যাচাই না করে। এটা আমি সকলকেই বলবো যে এই ব্যাপারটা সকলে যেন একটু সজাগ হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। জঙ্গি সম্পৃক্ততা ও অর্থায়নের অভিযোগে গ্রেফতার জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিটিটিসি। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন তার ছেলে সহ যে 11 জন নতুন জঙ্গি সংগঠনে গিয়েছিল তার দেখভাল ও অর্থায়ন করেন জামায়াতের আমির। এনামুল কবির রূপমের রিপোর্ট। জঙ্গি তৎপরতার অভিযোগে যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে হাজির করা হয় ঢাকার সিএমএম আদালতে। তিনি হিন্দাল শারকিয়া নামের নতুন জঙ্গি সংগঠনে সরাসরি জড়িত আছেন বলে প্রমাণ পাওয়ার অভিযোগ করেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা। ডাক্তার শফিক, ডাক্তার রাফাতের পিতা যিনি জামাতের আমির, তার ব্যবস্থাপনায় সিলেট অঞ্চল থেকে 11 জন এই বান্দরবনের কুকিচিন ক্যাম্পে প্রশিক্ষণের উদ্দেশ্যে হিজরত করে। এই পুরো ব্যয়ভার ডাক্তার শফিক নিজে বহন করেছেন। সিলেটের বাসায় এই ডাক্তার রাফাত তার অন্যান্য সহযোগীদের নিয়ে বিভিন্ন সময় এই জঙ্গি সংগঠনের দাওয়াতি কার্যক্রম করত। আমিরকে 10 দিনের রিমান্ডে চায় ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। যে সকল হিজরতকারীদের নাম পেয়েছি বা যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি পূর্বে তারা শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিল। শীর্ষ পর্যায়ের জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছি, তাদের জিজ্ঞাসাবাদেও আমরা এরকম কিছু তথ্য পেয়েছি যে তারা জামাতে ইসলামী সংগঠনের কাছ থেকেও সহযোগিতা পাচ্ছে। রিমান্ডের বিরোধিতা করেন আইনজীবীরা। এটা একটা মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আসলে কোনো রাজনীতির বিষয় না এখানে, এই অপকর্মগুলি করছে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, এগুলি খতিয়ে দেখা দরকার। জামাতে ইসলামীর আমিরকে কড়া পুলিশ পাহারায় মিন্টু রোড ডিবি কার্যালয়ে আনা হয়। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ৫১ বছর আগে যে জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় বাংলাদেশ, সরকারি চাকরিতে বিদ্রোহ করে 71-এর সেই মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন অনেক সামরিক অসামরিক বাঙালি অফিসার, তাদেরই একজন সে সময়ের পুলিশ প্রশাসক মাহবুবউদ্দিন আহমেদ, বীর বিক্রম। বিজয়ের মাস ডিসেম্বরে 71-এর তরুণ সামরিক অসামরিক কর্মকর্তাদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে তার কথা, জানাচ্ছেন লায়লা নসীন। ষাটের দশকের মাঝামাঝিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময়েই যুক্ত ছিলেন ছাত্র রাজনীতির সঙ্গে। তারুণ্যের সেই উত্তাল সময়ে বিভিন্ন অধিকার আদায়ের সংগ্রামে যুক্ত থাকা তরুণ মাহবুবউদ্দিন আহমেদ 1968 সালের ডিসেম্বরে পাকিস্তান সরকারের প্রশাসনে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ হিসেবে যুক্ত হন। ঢাকার অবস্থা দেখে পরে পূর্ব পাকিস্তানের গভর্নরের এডিসি হিসেবে কাজ করার সময় দেখেছেন বাংলাকে নিয়ে পাকিস্তানের ঘৃণ্য মানসিকতা। পরে ঝিনাইদহ পুলিশের অধিকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময়ে স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু। 25 মার্চের গণহত্যার পর 26 মার্চ তার নির্দেশে স্থানীয় পুলিশ ও আনসারের সদস্যরা পাকিস্তান সেনাবাহিনীকে প্রতিরোধ করার প্রস্তুতি শুরু করেন। আমি ঝিনাইদহ গিয়ে পৌঁছে আমার রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে থেকেই চিন্তা, তাদের সবাইকে ডেকে আমি বললাম যে ঢাকাতে এরকম ছেলেমেয়েরা ট্রেনিং দিচ্ছে বাঁশের লাঠি নিয়ে, আপনাদেরও ছেলেমেয়েদের লাগিয়ে দিন, আমি আপনাদের সাহায্য করব। আমি মুজাহিদ, আনসার এবং পুলিশের সঙ্গে এদের একত্রিত করে
ঝিনাইদহের বিভিন্ন জায়গায় ট্রেনিং এর ব্যবস্থা করলাম। পরে সেক্টর গঠন হলে মাহবুবউদ্দিন আহমেদ 8 নম্বর সেক্টরের অধীন একটি সাব সেক্টরের অধিনায়ক হিসেবে বহু সফল অপারেশন পরিচালনা করেন। এপ্রিল মাসের 14-15 তারিখ এই সময়টা আমাদের সবচেয়ে বড় গৌরবের সময়, কারণ এই সময় আমি সরাসরি যুদ্ধে অংশ নিয়েছি। পাকিস্তানিদের সবচাইতে শক্তিশালী একটা ব্যাটালিয়নকে চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করে দিয়েছি, প্রত্যেকটা মানুষকে হত্যা করেছি, সবগুলো হাতিয়ার সংগ্রহ করেছি। তারপরে কাবুলি যুদ্ধ একটার পর একটা, সেই যুদ্ধ চলেছে 1971 সালের আমার জন্য 7ই ডিসেম্বর পর্যন্ত। স্বাধীনতা যুদ্ধে অসীম সাহসিকতা নিয়ে লড়াই করায় বীর বিক্রম খেতাব পাওয়া এই মুক্তিযোদ্ধাকে 75-এর পর রাষ্ট্রদ্রোহের অভিযোগে জেলে পাঠানো হয়। 3রা নভেম্বর জেল হত্যার ঘটনার সাক্ষী বীর এই মুক্তিযোদ্ধা বলেন, স্বাধীনতার পর দেশ যতটুকু এগিয়েছে তা সমুন্নত রাখতে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। কম এবং সীমিত আয়ের শহুরে মানুষদের জন্য আবাসন খাতে বিনিয়োগ করতে চায় এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। ঢাকায় সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমান গিন্টিং বলেছেন, সদস্য দেশগুলোতে এ খাতে 23টি প্রকল্পে প্রায় 30,000 কোটি টাকা বিনিয়োগ করেছে এডিবি। এবার তারা বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর জন্য সরকারি বা বেসরকারি খাতের সঙ্গে অংশীদার হয়ে প্রকল্প নিতে চায়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তফাজুল হোসেন মিয়া বলেছেন, খেয়াল রাখতে হবে কম খরচে আবাসন দিতে গিয়ে যেন তেন প্রকল্প নেওয়া না হয়। এবার কৃষি সংবাদ। নেত্রকোনায় কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব চলছে। বছর ঘুরে অগ্রহায়ণ মাস এলেই নবান্ন উৎসব শুরু হয়। উৎসবকে ঘিরে মাঠে মাঠে নতুন ধান কাটা ও মাড়ায় ব্যস্ত রয়েছেন কৃষক। নতুন ধানের চাল দিয়ে নানা রকম পিঠা পায়েস তৈরি করছেন বাড়ির গৃহিণীরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জীবনের শেষ দিন পর্যন্ত গাছ লাগিয়ে প্রকৃতির সেবা করতে চান চাপাই নবাবগঞ্জের বৃক্ষপ্রেমী কার্তিক পরামানিক। বাবার অনুপ্রেরণায় প্রকৃতির সেবায় মাত্র 10 বছর বয়স থেকে গাছ রোপণ করে যাচ্ছেন তিনি। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ডলার সংকটের কারণে সিমেন্টের কাঁচামাল আমদানিতে বিঘ্ন ঘটায় এবং আমদানি খরচ বেড়ে যাওয়ায় লাইমস্টোনের ওপর সাপ্লিমেন্টারি ডিউটি SD প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে BCMA এর প্রেসিডেন্ট বলেন, সিমেন্ট শিল্পে অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করে সরকার ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশের মাধ্যমে কিছুটা হলেও এই দুরবস্থা লাঘব হবে। নির্মাণ শিল্পের স্বার্থে সিমেন্ট শিল্পে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা করে সিমেন্ট উৎপাদনকারী এই চলমান সংকট হতে কিছুটা হলেও পরিত্রাণ পাবে বলে মনে করেন সিমেন্ট ব্যবসায়ীরা। পার্টেক্স কেবলস খেলার খবর। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বুধবার থেকে টেস্ট লড়াইয়ে নামছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বুধবার সকাল 9:30। ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ছিটকে গেছেন প্রথম টেস্ট থেকে। তার আঙুলে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছে টিম ইন্ডিয়ার মেডিকেল বিভাগ। প্রথম টেস্টের জন্য এরই মধ্যে অনুশীলন শুরু করেছে দুই দল। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে ভালো করতে না পারলেও 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে 2-1 ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল। এর সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকার বাধা দিয়েও কর্মসূচি বন্ধ করতে পারেনি বলে বিএনপি নেতাদের মন্তব্য। গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিন 24 ডিসেম্বর, বিএনপির কর্মসূচি বাতিলের অনুরোধ। সংঘাতের উস্কানি না দেওয়ার হুঁশিয়ারি। গুজবে কান না দিয়ে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান। যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ। জ
জঙ্গি সম্পৃক্ততা ও অর্থায়নের অভিযোগে গ্রেফতার জামায়াতের আমির শফিকুর সাত দিনের রিমান্ডে, উগ্রবাদী নতুন সংগঠন দেখভালের অভিযোগ। এবং কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াই শুরু আজ। প্রথম সেমিফাইনালে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ গত আসরের রানার্স আপ ক্রোয়েশিয়া। চ্যানেল আয়ের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 226226 নম্বরে। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আই অনলাইন .com এ লগ ইন করুন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।